নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি, তাই আজ আপনাদের পক্ষে নিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। আজ নক্ষত্র রয়েছে পূর্ব ফল্গুনি। আজ আপনাদের ক্ষেত্রে পলাশের বৃক্ষ পুজো করুন, প্রণাম করুন, রোপণ করুন, জল দিন, তা আপনাদের জন্য শুভ হচ্ছে। আজ করণ রয়েছে বণিজ করণ, পক্ষ কৃষ্ণ পক্ষ, যোগ সৌভাগ্য যোগ, এবং দিন থাকছে মঙ্গলবার। আর যদি আপনারা মামলা মোকদ্দমা দায়ের করতে চাইছেন, তাহলে আজকে আপনাদের ক্ষেত্রে শুভ তিথি নেই। রয়েছে 7ই জানুয়ারি, যা চলবে সকালবেলা 10:08 সময়কাল থেকে সকালবেলা 12:47 সময়কাল পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের মামলা মোকদ্দমা দায়ের করে বিশেষ ফায়দা পেতে পারেন। সর্বাত্ম সিদ্ধি যোগ আপনাদের ক্ষেত্রে রয়েছে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 3রা জানুয়ারি, যা চলবে 2:46 সময়কাল থেকে 6:38 সময়কাল পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। প্রপোজাল দেওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে 3রা জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে 7:15 সকালবেলা থেকে সকালবেলা 9:48 পর্যন্ত, এবং পরবর্তী সময়কাল থাকবে সকালবেলা 11:15 সময়কাল থেকে সকালবেলা 12:40 সময়কাল পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের প্রপোজাল আপনি আপনার বিজনেস পার্টনারকে, আপনি আপনার কাছের মানুষকে, মনের মানুষকে দিয়ে বিশেষ ফায়দা পেতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে 4ঠা জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে 7:15 থেকে 9:44 সকালবেলা, এবং পরবর্তী সময় থাকবে 11:11 সময়কাল থেকে বিকালবেলা 4:07 সময়কাল পর্যন্ত। এই সময়কালে যে কোনো কনস্ট্রাকশন আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভতিথি আপনাদের ক্ষেত্রে থাকছে 3রা জানুয়ারি, যা চলবে 7:45 সময়কাল থেকে 10:18 সময়কাল পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করতে পারেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে সকালবেলা 11:45 থেকে বিকালবেলা 4:41 সময়কাল পর্যন্ত। এই সময়কালেও কিন্তু আপনারা লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন। জব জয়েন্ট করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে 3রা জানুয়ারি, যা চলবে 2:46 সকালবেলা দুপুরবেলা থেকে বিকালবেলা 4:11, এবং পরবর্তী সময় থাকবে সন্ধ্যাবেলা 6:26 থেকে রাত্রেবেলা 11:03 সময়কাল পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের জব আপনারা অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে 6ই জানুয়ারি, যা চলবে 7:15 সকালবেলা থেকে 11:04 সকালবেলা পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আজ আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকছে দুপুরবেলা 2:22 থেকে 3:43, এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য, মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করে আপনারা বিশেষ ফায়দা পেতে পারেন। অমৃতকাল থাকবে আপনাদের ক্ষেত্রে 11:40 থেকে 1:01 দুপুরবেলা আজকে। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে দক্ষিণ দিক। আর চলে যাব এবার আপনাদের সাথে আলোচনায় রাশিফলে। রাশিফলের আলোচনায় প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে মোটের উপর ভালো থাকবে। পারিবারিক জীবনে যে সমস্যাগুলি চলে আসছিল সেগুলি দূর হয়ে যাবে। আর্থিক লাভের প্রবল যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। শুভ রং অরেঞ্জ এবং শুভ সংখ্যা 6। বৃষ রাশি, স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন। ব্যর্থ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন, সন্ধ্যের পর থেকে সমস্যার সমাধান মিলবে। শুভ রং লাল, শুভ সংখ্যা 8। মিথুন রাশি, আর্থিক স্থিতি ভালো হতে দেখতে পাবেন। কর্মের সমস্যাগুলি দূর হয়ে যাবে। পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। শুভ রং আকাশি, শুভ সংখ্যা 3। কর্কট রাশি, মানসিক চিন্তা কম হতে আপনারা দেখতে পাবেন। আর্থিক স্থিতি আপনাদের ক্ষেত্রে ঠিক হয়ে যাবে। কর্মে লাভ আপনাদের ক্ষেত্রে মিলবে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 8। সিংহ রাশি, স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে। কর্মে সাফল্য মিলবে। থেমে থাকা সকল কাজ শেষ হয়ে যাবে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 9। কন্যা রাশি, স্বাস্থ্যের চিন্তাগুলি আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। কর্মে তাড়াহুড়ো করবেন না, সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে। সন্ধ্যের পর সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হতে পারে। শুভ রং আপনাদের জন্য আকাশী, শুভ সংখ্যা 9। তুলা রাশি, কর্মে লাভ মিলবে। থেমে থাকা সকল কাজ শেষ হবে। শরীর স্বাস্থ্য এবং পরিবারের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন। শুভ রং নীল, শুভ সংখ্যা 6। বৃশ্চিক রাশি, আর্থিক লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। থেমে থাকা সকল কাজ শেষ হয়ে যাবে।
স্বাস্থ্যের উন্নতি ধীরে ধীরে ঘটতে আপনারা দেখতে পাবেন। শুভ রং নীল, শুভ সংখ্যা 5 ধনুরাশি। স্বাস্থ্যের স্থিতি ঠিক হতে দেখতে পাবেন, পারিবারিক সমস্যাগুলি ঠিক হতে দেখতে পাবেন, গুরুত্বপূর্ণ কাজ এই সময় তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। শুভ রং লাল, শুভ সংখ্যা 8 মকর রাশি। চোট আঘাত লাগতে পারে, সাবধানে গাড়ি ঘোড়া ড্রাইভ করুন। সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে, সাবধানতা বজায় রাখুন। সন্ধ্যের পর থেকে সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখা যাবে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 7 কুম্ভ রাশি। আর্থিক লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন, স্বাস্থ্যের উন্নতি অবশ্যই ঘটবে। শুভ রং আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা 5 মীন রাশি। কর্মের বাধা দূর হয়ে যাবে, মানসিক চিন্তাগুলি ধীরে ধীরে দূর হবে, দূরস্থান থেকে কোনো বিশেষ লাভ এই সময়কালে মিলতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা 5। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আগামী পর্বে দেখা হবে। অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।